বড়লোক হয়ে গেছে কেন লটারি ফটারি পেয়েছো নাকি? আর শোন তোমার জন্য আমি পেয়েছি রাতারাতি বড় লোক হয়ে গেলাম, প্রায় 25 লাখ টাকার মালিক হয়ে গেলাম। তো ফোনে মেসেজ এসে গেছে, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে আমরা মানে এইভাবে হঠাৎ করে বড় লোক হয়ে গেলাম। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর তোমরাও চাইলে মানে ভাগ্য তো মানুষের সবসময় পরিবর্তন হয়, তো তোমরাও চাইলে হয়তো তোমাদেরও কোনো দিনও এরকম ভাগ্যটা পরিবর্তন হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কী হয়। তো রিনি এখনও জানে না, রিনি এখন ওই ঘরে আছে। তো আমি জাস্ট অফিসের একজন কলিগের ফোন নাম্বারটা থেকে আমার স্ত্রীর ফোন মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি, বলেছি যে ঠিক 9:30 সময় ওকে হোয়াটসঅ্যাপটা করতে, আর হোয়াটসঅ্যাপ এলেই ও সঙ্গে সঙ্গে রিড করে নেয়। তো 9:30 মোটামুটি হ্যাঁ প্রায় হয়ে এসেছি, খুনি হয়তো ও SMSটা পাবে আর কি, হোয়াটসঅ্যাপটা পাবে, তো আসবে, তো এসে আমাকে বলবে। আমি তো আগে থেকেই জানি আমরা হয়ে গেছি বড় লোক, তো ও এসে আবার বলবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু এই টিপসটা আর পাবে না, ঠিক আছে? তো দেখা যাক, আমি এখানে ওই জায়গাটা ক্যামেরাটা লুকিয়ে দিয়ে এখানে ওয়েট করছি, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। জানি না কখন আসবে, আমি ভিডিও বানাতে গেলে এরকম দেরি করে। মেসেজ পেয়েছে কি? মনে হয় পেয়ে গেছে, 9:30 তো বেজে গেছে। এই মিন্টু দেখো কি দারুণ একটা খবর গো। কি খবর? দেখি শুনি। सर मैं व्हाट्सएप की तरफ से बात कर रहा हूँ, व्हाट्सएप के हेड ऑफिस से, व्हाट्सएप की तरफ से मैंने कॉल की है, व्हाट्सएप कस्टमर ऑफिसर बात कर रहा हूँ न्यू दिल्ली से। आप जो अपने मोबाइल सेल के अंदर व्हाट्सएप यूज कर रहे हो, इसी व्हाट्सएप के नंबर पे आपका लॉटरी लगा है, प्राइज लगा है 25 लाख का व्हाट्सएप की तरफ से। सर ये व्हाट्सएप की तरफ से आपका प्राइज गेन हो चुका है। मैं आपको बताता चलूँ की लॉटरी कैसे लगी है। सर ये इंटरनेशनल लकी ड्रॉ किया गया था 5 मुल्कों का, जैसे इंडिया, नेपाल, दुबई, यूनान और सऊदी अरब। इन 5 मुल्कों का लकी ड्रॉ किया गया था, जिसमें आपका नंबर इंडो रिजन में पहले नंबर पे व्हाट्सएप का नंबर 25 लाख का लॉटरी गेन कर चुका है। ये 25 लाख का लॉटरी हासिल करने के लिए ये जो आपको ये आपका लॉटरी है ये पहुंच गया है मुंबई के अंदर, मुंबई स्टेट बैंक ऑफ इंडिया में। वो ये जो मैंने आपको चेक लेटर सेंड किया है इसके ऊपर आप देख लें, ये बैंक मैनेजर का नंबर है जो आपसे मुंबई से बात करेंगे, भारतीय स्टेट बैंक ऑफ इंडिया से। इन्होंने आपका 25 लाख का लॉटरी आपको रिसीव करवाना है और बताना है कि लॉटरी किस तरीके से मिलेगी और कैसे मिलेगी। ये बैंक वाले का नंबर आपको सेंड कर दिया है, इस नंबर को आपने व्हाट्सएप में ऐड करना है, सेव करना है और व्हाट्सएप में ऐड करके व्हाट्सएप से कॉल करना है। इनको बोलना कि 25 लाख की लॉटरी लगी है, लॉटरी कैसे मिलेगी आपको सारी इन्फॉर्मेशन सारी जानकारी देंगे। ये मुंबई से बात करेंगे स्टेट बैंक ऑफ इंडिया से, इन्होंने आपका पैसा आपको देना है। इस नंबर को सिर्फ आपने व्हाट्सएप में ऐड करके व्हाट्सएप से कॉल करना है, डायरेक्ट कॉल नहीं कर पाएंगे क्योंकि लॉटरी व्हाट्सएप पे लगी तो व्हाट्सएप से कॉल करनी है आपने। व्हाट्सएप में ऐड करके व्हाट्सएप से कॉल करें। अगर आपसे ये लॉटरी नंबर पूछे तो ये ऊपर लॉटरी नंबर लिखा हुआ है, ये लॉटरी नंबर आपने इनको बता देना है। तो अभी आप जल्दी से व्हाट्सएप में आकर के कॉल कर ले, बैंक वाले आपका वेट कर रहे हैं। थैंक यू फॉर रीचिंग फॉर व्हाट्सएप। ती अभी भागते बच्ची ना।
কি বলছো গো? কেন খুব খুশি গো? আমার তো বিশ্বাস হচ্ছে না। মানে তাহলে একটা ফ্ল্যাট হয়ে যাবে তো। ফ্ল্যাট 2 BHK? আর আমি কিন্তু তোমার ভাড়া সাইকেলে আর চড়বো নাই বলে নিলাম। আরে ফ্ল্যাটে আমি যাব না, নিজের বাড়ি থাকতে আমি ফ্ল্যাটে যাব না। কিন্তু তাহলে একটা গাড়ি তো আরে কেন ভাঙা সাইকেলে আর একটা বাইক কেন অন্তত? না গাড়ি গাড়ি হয়ে যাবে, গাড়ি হয়ে যাবে আশা করি। ভগবান এতদিন মুখ তুলে চেয়েছে বলো? আমার খুব আনন্দ হচ্ছে, মজা লাগছে। গাড়িটাই কিনে নিজে তো বাড়ির জায়গা জমি আছে, বাড়ি নাই, পরে একটা ঘর করে নেবো বলে। তাহলে একটু লাল দুধ থেকে আমার গাড়ি খুব শখ। আমি তোমার একাউন্ট নাম্বার আমার মুখস্থ আছে। আর শোন ফোন করো, খুশি তুমি ফোন করো, তোমাকে দিয়েছি, তোমার কাছে এসছে, তুমি ফোন করো, তোমার নামে তো হোয়াটসঅ্যাপটা ইয়ে করা আছে না, ফোন করো। তোমার কি মাথা ব্যথা খারাপ আছে? তুমি লটারি পেয়েছো? তোমার মতো লক্ষ লক্ষ লোকেরা এরকম ভাবে প্রতারিত হচ্ছে জানো? কি বলছো কেন? এগুলো সব ফ্রড কল, চিটিং বাজি কারবার, চিটিং বাজি জাল নেটওয়ার্ক সব সাজানো আছে। এরকম লক্ষ লক্ষ লোককে মানে প্রতিদিন প্রতিনিয়ত তারা প্রতারিত হচ্ছে। ব্যাংক থেকে তোমার দেখবে ব্যাংকের ডিটেলস চাইবে, আর তোমার মোবাইল একটা মানে ওটিপি আসবে, সেই ওটিপিটা নেবে, নিয়ে তোমার ব্যাংকে যা টাকা আছে সেগুলো ওরা বার করে নেবে। এটাই হচ্ছে এদের মোটসব। আর তোমাকে একটা কথা বলি, এই এক্সএমএসটা আমার মানে এই হোয়াটসঅ্যাপটা আমার কাছে সকালে এসেছিল, আমি তোমাকে প্র্যাঙ্ক করবার জন্য আমি একটা অফিসে কলিগকে বলেছিলাম যে 9:30 সময় ঠিক মানে নতুন নামার সময় সেগুলি তোমাকে মানে হোয়াটসঅ্যাপটা করতে, তুমি পেয়ে এসছো, তো এখন প্র্যাঙ্ক চলছে, দেখো ওখানে ক্যামেরা আছে। তোমার মাথা খারাপ আছে? আজকাল না 25 টাকাও কেউ এমনিতে দেয় না, তোমার লটারি টিকিট কারণ না, তুমি 25 লাখ টাকা পেয়েছো, কি ভাবছো তুমি? ওই যার বন্ধুরা রয়েছে ওখানে প্র্যাঙ্ক কল চলছে। তো দাঁড়াও ক্যামেরাটা নিয়ে আসি, আবার বন্ধুদের কিছু বলার আছে তো বলছি, ঠিক আছে। মনটা খারাপ হয়ে গেল, ভাবলাম যে তো বন্ধুরা প্র্যাঙ্কটা তো করলাম ওর সঙ্গে। তো এই হোয়াটসঅ্যাপটা আমার কাছে সকালেই এসেছিলো, ভেবেছিলাম যে কী নিয়ে ভিডিও করা যায় মাথার মধ্যে ছিল, তো এটা নিয়ে একটা প্র্যাঙ্ক করার জন্য আমি ওর সঙ্গে তো প্র্যাঙ্কটা করলাম। আর আমি এটাও ভাবলাম যে আমার মতো দর্শক বন্ধুরা মানে তোমরাও তোমাদের কাছে যেন এই মানে মেসেজটা থাকে যে তোমরা কোনোভাবে যেন প্রতারিত না হও। আমি তো প্রতারিত না হইনি, আর আমি আগে থেকেই মেসেজটা জানতাম, যে ব্যাপারগুলো জানতাম এরকমভাবে ফর্জারি হয়। তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমরা নিজেদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারা কোনোভাবে না মানে এই ধরনের সচেতন হয়ে যাক, কোনোভাবে না প্রতারিত না হয়। আর হ্যাঁ, আমরা বড় লোক হয়নি, আমরা যেরকম আছি ডাল ভাত খেয়ে তাই আমরা সুখী আছি, আমাদের গাড়ি বাড়ি অত চাই না, আমরা যেরকম আছি সেরকমই আমরা খুশিতে আছি। তো আমরা তোমাদের কাছে নিয়েছিলাম এটা মানে
লটারি পেয়েছি লটারি পেয়েছি, যাতে ইন্টারেস্টিংটা হয় সেই হিসাবে তোমার কাছে তোমাদের কাছে ভিডিওটা করেছি, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো কিছু বলবে? হ্যাঁ, আর এই ফ্রডদের কাছ থেকে তোমরা সচেতন থেকো, এরা ঘুরছে মানুষকে প্রতিনিয়ত ঠকানোর জন্য। লক্ষ লক্ষ হ্যাঁ, মানুষকে এইভাবে ঠকাচ্ছে। তোমরা এবং তোমাদের আত্মীয় স্বজনরা যেন কোনো মতেই না ঠকে এই ধরনের, হঠাৎ করে বড়লোক হওয়ার লোক ফাঁদে পা দিও না এর একদমই। ফাঁদে তোমরা পা দিও না। আমরা যেরকম ডাল ভাত খেয়ে আসি সেরকমই ভালো আছি, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে পরের ভিডিওতে আবার দেখা হবে। চলি, ততক্ষণ টাটা। তোমরা ভালো তোমরা থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো এবং তো সুখে থেকো। ওকে, টাটা। টাটা।